شهر رمضان রহমতুল্লাহ বারাকাত। রোজা রেখে মারা গেছে, বহু মানুষ আছে হঠাৎ করে অসুস্থ হলো রমজানে, তারপর রমজান শেষ হওয়ার আগেই মারা গেল, 5টা 7টা 10টা রোজা কাজা হয়ে গেল। তার রোজা না কাফফারা দিতে হবে, না কাউকে রাখতে হবে। আর এমন অসুস্থ ব্যক্তি যে আগে থেকে অসুস্থ থাকত এবং তার ফিদিয়া দেওয়া হতো, তো এই রমজানে যতদিন সে বেঁচে ছিল ততদিনকার ফিদিয়া তার দিতে হবে, কাফফারা দিতে হবে। এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে তো বুঝতেই পারছেন তার ফিদিয়া দেওয়া হতো, তার ফিদিয়া দিতে হবে। লোক অসুস্থ অবস্থায় মারা যাওয়ার পর কী বলে, রমজানে অসুস্থ ছিল, তারপরে সওয়ালে সুস্থ হলো, ভাবলো যে রোজাগুলো পরে কাজা করে নেবো, কাজা হয়েছে 5-10টা 12টা রোজা কাজা হয়েছে, তো একটু সুস্থ আরও বেশি ভালো হই, তারপর রোজাগুলো কাজা করবো, এই করি করতে গিয়ে আবার হঠাৎ করে মারা গেল। এই লোকটার রোজা মানে ফরজ থাকা রাখা অবস্থায় মারা যাচ্ছে, এই লোকটার পক্ষ থেকে মিসকিন খাওয়াতে হবে, ফিদিয়া দিতে হবে। কারো রাখা যাবে না, কারো রাখা চলবে না, রাখা চলবে একমাত্র নজরের রোজা, নজরের রোজা রাখা চলবে। যে নজরের রোজা মানে আপনি নজর মানলেন যে আমার ছেলে যদি সৌদি আরব যায় তাহলে আমি দুটো রোজা রাখবো, এই দুটো রোজা রাখার নজর মেনে আপনি মারা গেলেন, তখন আপনার ছেলে মেয়েরা ওই দুটো রোজা রেখে দিতে পারবে।